শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আমার পরিচয়টা বোধহয় জানা দরকার তোমার, তোমাদের এর আগে তোমাদের ম্যাডাম ক্লাস নিয়েছে। আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী অধ্যাপক কাউনিয়া কলেজ, পরিসংখ্যান বিভাগ। আমার বাসা রংপুরে। তো তোমরা নিশ্চয় ভালো আছো। পূর্বের ক্লাস ম্যাডাম পরিসংখ্যান সম্বন্ধে একটু ভালো ধারণা দিয়েছে। আমি তার ধারাবাহিকতা রক্ষার্থে আমি পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা সম্বন্ধে তোমাদের ব্যাখ্যা করব। তো পরিসংখ্যান কি এটা তোমাদের ম্যাডাম যে প্রশ্নে বলেছে, এটা আমি পুনরাবৃত্তি না করে কিছুটা হলো একটু জানাই। আমি চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা, যদি সময় থাকে তাহলে বিভিন্ন প্রতীকের ধারণা সম্বন্ধে তুমি ব্যাখ্যা দিব। তোমরা ধৈর্য ধরে একটু শুনো। প্রথমে পরিসংখ্যান কি, এই পরিসংখ্যান কি এটা বিশাল একটা ব্যাপার। এটা বুঝতে হলে আমাদেরকে পূর্বে থেকে আসতে হবে। পূর্বে পরিসংখ্যান ধারণা রাজাবাসার আমলে, যখন রাজারা তাদের দেশ শাসন করতেন, তো সেখানে প্রজারা কিন্তু পরিসংখ্যান বুঝতো না। তখন রাজারা তাদের হিসাব নিকাশের জন্য পরিসংখ্যানকে তারা ব্যবহার করত, তাদের নিজস্ব কর্মীর দ্বারা, এবং হিসাব নিকাশ করার জন্যই তারা কিছু কর্মী নিয়োগ করত এবং সেখান থেকে তারা পরিসংখ্যান ব্যবহার করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান আমাদের নিজ থেকে পর্যন্ত যত শ্রেণীর লোক আছে তারা কিন্তু সবাই পরিসংখ্যান কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। একজন রিক্সা চালক, একজন মজুর, তারা দশজন মজুরি ধরো তারা কোথাও কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা দিবসের শেষে টাকা পয়সা ভাগ করে নেয়। এই যে ভাগ করাটা, এটা কিন্তু এক ধরনের পরিসংখ্যান, কিন্তু তারা নিজেরা জানে না যে পরিসংখ্যানে তারা চলছে। তো এই বিষয়ে পূর্বের থেকে বিভিন্ন বৈজ্ঞানিকরা পরিসংখ্যান কি সে সম্বন্ধে তারা ব্যাখ্যা দিয়েছে। পরিসংখ্যানটা হলো একটা তথ্যভিত্তিক গবেষণা বিজ্ঞান, অর্থাৎ তাদের ভাষায় যদি বলা যায় সেটা হলো যে পরিসংখ্যান হলো কোন সংখ্যা ভিত্তিক তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যা দানের সংখ্যা পদ্ধতি হলো পরিসংখ্যান। যেমন সম্প্রতি কোন শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের মাথা পিছু ব্যয়ের পরিমাণ, বাংলাদেশে বছর প্রতি বছর জন্মহার বা মৃত্যুহার ইত্যাদি। দেখো মোট কথা, এইসব পরিসংখ্যানের জন্য বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্ন রকম তাদের সংজ্ঞা পোষণ করেছেন। এর মধ্যে আমি দুইজন ব্যক্তির সংজ্ঞা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করব। একজন হলো কস্টন কাউডেন এবং আরেকজন হলেন ইউএল ক্যান্ডেল। তো কস্টন কাউডেন তিনি বলছেন সংখ্যাত্মক তথ্যাবলী সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণকে পরিসংখ্যান বলা হয়। আর ইউএল ক্যান্ডেল বলেছেন পরিসংখ্যান দ্বারা সেই সব সংখ্যাভিত্তিক তথ্যগুলিকে বোঝায় যেগুলি বহুবিধ কারণ দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। এইরকম তারা ব্যাখ্যা দিয়ে পরিসংখ্যানই বুঝাইতে চাইছেন। তা আমি একটু ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছি, সেটা হলো যে পরিসংখ্যান ইউএল ক্যান্ডেল যে সংজ্ঞাটা পোষণ করছেন সেটা হলো, তার ধারণা পোষণ করছেন সংজ্ঞার মধ্য দিয়ে, সেটা হলো পরিসংখ্যান দ্বারা সেই সব সংখ্যাভিত্তিক তথ্যগুলিকে বুঝায় যেগুলি বহুবিধ কারণ দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। তোমরা অনেকেই গ্রামের ছেলে নিশ্চয়ই জানো যে ইরির আবাদের সময় দেখা যায় যে তাকে আমাদের বীজ নিয়ে আসতে হয় এবং সেই জমিটাকে কর্ষণ করতে হয়, সেখানে তোমার পানি দিতে হয়, তারপরে তোমার চাষবাস করতে হয়, তারপরে উপযুক্ত সার প্রয়োগ করতে হয়। কিন্তু দেখা যায় যে এক বিঘা জমির পাশাপাশি দুইটা আছে, সেখানে কিন্তু দেখা গেল যে ফল হওয়ার পরে দেখা গেল যে সেখানে কারো হয়তো ষোলো মন ধান হলো, কারো 20 মন ধান হলো। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমরা কিন্তু পরিসংখ্যান গবেষণার মধ্য দিয়ে আমরা বের করি। কেন ওইখানে সবকিছু দেওয়া হলো অথচ পার্থক্যটা কেন হলো? এই কারণে এই পরিসংখ্যান সেই ধারণাটা আমাদের পোষণ করে। এখন আসো, এই পরিসংখ্যানের মধ্যে আমরা কিছু জিনিস পাবো, সেটা হলো চলক আর ধ্রুবক। চলক কি সেটা আগে বুঝি, তারপরে ধ্রুবক পরে আসছি। চলকটা হলো তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলা হয়।
এখন তথ্যটা কি? তথ্যটা হলো যে তুমি কোন একটা সংবাদ তুমি পেলে, যেমন পেপার খুলে দেখলে যে একটা সংবাদ তোমার চোখে পড়লো, এইটা হলো তথ্য। তাহলে এইটা যখন পরিবর্তনশীল হবে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা চলো বলবো। যে এইটা আমাদের মাঝে আছে সেটা হলো বয়স, ওজন, উচ্চতা। তা বয়স যেমন ধরো পরিবর্তনশীল বৈশিষ্ট্য, বয়স একটা বৈশিষ্ট্য এবং পরিবর্তনশীল যদি হয় সেটা হলো যে তোমার বয়স এত এখন যাই হোক, ছোটবেলায় তো সেই বয়স ছিল না, এই কয়েকটা বছর পরে তোমার বয়স হয়ে গেল 15-16 বছর, তারপর ওজনটাও তোমার পরিবর্তন হয়েছে, উচ্চতাটাও তোমার পরিবর্তন হয়েছে, এই যে পরিবর্তনশীল এটা হলো তোমার চলক। তাহলে পাশাপাশি আমরা আসি দুর্ভোগটা কি? দুর্ভোগটা কি? অপরিবর্তন বৈশিষ্ট্য, অপরিবর্তনশীল বৈশিষ্ট্য। যেমন ধরো চলককে আমরা যদি বয়স ওজন দ্বারা প্রকাশ করি, তাহলে দুর্ভোগটা কি দ্বারা প্রকাশ করবো? দুর্ভোগটা প্রকাশ করবো আমরা ওই হাতের 5টি আঙ্গুল আর সপ্তাহে 7 দিন, এগুলো হলো তো এগুলো পরিবর্তনশীল নয়। চলককে আমরা XY দ্বারা প্রকাশ করতে পারি আর ধ্রুবককে আমরা ABC দ্বারা প্রকাশ করি। এখন আসো চলকের প্রকারভেদ। চলক দুই ধরনের হতে পারে, একটা হলো গুণবাচক চলক আর সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক বলতে আমরা এটা বুঝাচ্ছি যে ধর্ম, মেধা, বর্ণ ইত্যাদি, আর সংখ্যাবাচক চলককে আমরা বুঝাচ্ছি বয়স, ওজন, উচ্চতা। এটাকে আমরা XYZ দ্বারা প্রকাশ করতে পারি। এবার আসো এই চলকের মধ্যে আবার দুই ধরনের চলক হতে পারে, একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক আর চলক এবং ধ্রুবক, এই দুটার মধ্যে আমাদের একটু পার্থক্যটা আমরা জানিনি। পার্থক্যটা হলো বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, যে চলক কেবলমাত্র বিচ্ছিন্ন বা পূর্ণমান গ্রহণ করে, আর একটা হলো যে চলক একটি নির্দিষ্ট সীমার অন্তর্গত সকল মান পূর্ণ হতে পারে, ভগ্নাবশেষ হতে পারে, এটা হলো অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যে মানগুলো গ্রহণ করে সেগুলো গণনা করা যায়, আর অবিচ্ছিন্ন চলকের মানগুলোকে বিচ্ছিন্ন চলকের মানগুলোর মতো গণনা করা যায় না। তার মানের ক্ষেত্রে আসো বিচ্ছিন্ন চলকের মান সসীম বা অসীম হতে পারে, আর অবিচ্ছিন্ন চলকের মান সর্বদাই অসীম। বিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট থাকে, অবিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট থাকে না। তারপরে উদাহরণ আসতেছি বিভিন্ন চলকের ছাত্র, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সংখ্যা, তারপর পরিবারের প্রতি ছেলের মেয়েদের সংখ্যা, পশুর সংখ্যা ইত্যাদি, আর কোন কলেজের ছাত্রছাত্রীদের ওজন, উচ্চতা, বয়স ইত্যাদি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। এই যে ওজন, উচ্চতা, বয়স এগুলো অবিচ্ছিন্ন চলকের উদাহরণ হলো কি জন্য? যে ওজন হয়তো দেখা যায় যে 10 কেজি এত গ্রাম পয়েন্ট, তারপরে বয়স 15 বছর 2 মাস ইত্যাদি হতে পারে, কিন্তু বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এটা হবে না, পূর্ণ সংখ্যা হোক সবসময় হবে। যেমন ধরো পরিবারের ছেলে মেয়ের সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এবার আসো চলক এবং দ্রব্যের পার্থক্য। যে বৈশিষ্ট্যের মান সমগ্র এবং নমুনার একক ভেদে পরিবর্তনশীল, অথবা আমরা ওই সংজ্ঞাটা দিতে পারি সেটা হলো তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। প্রথমে সংজ্ঞাটা তোমাদের দিতে হবে, আর একটা হলো ধ্রুবকটা হলো তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে। চলককে আমরা XYZ দ্বারা প্রকাশ করতে পারি, আর ধ্রুবককে আমরা ABC দ্বারা প্রকাশ করি। চলকের প্রকারভেদ গুণবাচক চলক এবং সংখ্যাবাচক চলক হতে পারে, আর ধ্রুবকে কোনো প্রকারভেদ নাই। তবে চলকের গণসংখ্যা নিবেশন আছে, ধ্রুবকের গণসংখ্যা নিবেশন নেই। বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি চলকের উদাহরণ, আর সপ্তাহে 7 দিন মানুষের পায়ের সংখ্যা, হাতের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা ইত্যাদি। এই হলো আমাদের চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য। এরপরে বিভিন্ন প্রতীকের ধারণা আমরা আগামী ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা করব, এবং অঙ্ক আকারে এবং সংখ্যায় আমরা প্রকাশ করে দেখাবো। আজকে তোমাদের মাঝে যেটুকু আমি জানালাম একটু শুধু অল্প, এরপরে আমরা বিস্তারিত জানাবো। আগামীতে তোমরা এই জিনিসটা দেখে আসবে, আর তোমাদের জন্য একটা আমি বইয়ের নাম বলি, সেটা হলো পরিসংখ্যান প্রথম পত্র, একাদশ এবং দ্বাদশ শ্রেণী দেখা থাকবে। রাইটার হলো মোহাম্মদ আব্দুল আজিজ। তোমরা ইচ্ছা করে হোক আর যেই হোক না কেন, তোমরা আমার কথা অনুযায়ী এই বইটা নিলে তোমাদের পড়ার সুবিধা হবে, আর আমার ক্লাস নিতে আমার সুবিধা হবে। আজকের মতো এখানে বিদায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
করোনার এই অবস্থায় তোমরা সুস্থ থাকলে আমি তোমাদের জন্য আরো অনেক কিছু জানাইতে পারবো। আজকের মতো এটি, সবাইকে ধন্যবাদ।